নমস্কার, কুকিং উইথ সৌমিতা, সকলকে ওয়েলকাম। আজকে পপুলার একটা বেঙ্গলি রেসিপি শেয়ার করব, চিংড়ি ভাপা। এটা লাউ পাতা দিয়ে র‍্যাপ করেছি, তাই লাউ পাতায় মোড়া চিংড়ি ভাপা। অসাধারণ রেসিপি, ট্রাই করে বাড়িতে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাউ পাতায় চিংড়ি ভাপা করার জন্য এখানে চিংড়ি মাছ নিয়েছি, এইরকম সাইজের চিংড়ি মাছ। পরিষ্কার করে এর শিরাটা ফেলে দিয়েছি, ধুয়ে রেখেছি। আর লাগছে সর্ষের তেল, হলুদ, কাঁচা লঙ্কা, নুন, কালো সর্ষে আর নারকেল। আর লাউ পাতা এটাতে র‍্যাপ করব চিংড়ি মাছগুলোকে, তার জন্য লাউ পাতা লাগবে। প্রথমে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেব, আর সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দেব অল্প পরিমাণে নুন। কাঁচা লঙ্কা আর অল্প একটু জল। এবার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা এইভাবে একটু নুন দিয়ে সুন্দরভাবে বেটে নিয়েছি, মিহি পেস্ট করে নিতে হবে। এবার লাউ পাতাগুলোতে অল্প পরিমাণে এইভাবে নুন ছড়িয়ে মুড়িয়ে একটু রেখে দিতে হবে, তাহলে নরম হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা লাউ পাতা অল্প করে নুন মাখিয়ে একটু মুড়িয়ে রেখে দিতে হবে। এভাবে সমস্তগুলো আমি করে নেব। এবার চিংড়ি মাছগুলোর মধ্যে নারকেল আর সর্ষের পেস্টটা দিয়ে দেব। দিয়ে এর মধ্যে অল্প একটু হলুদ দেব। আর সর্ষের তেল দেব, কাঁচা সর্ষের তেল এর স্বাদটাকে বাড়াবে। এই ছোট্ট চামচে কয়েক চামচ তেল দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা হাত দিয়ে মেশালেই ভালো হবে, আমি হাত দিয়ে মেশাচ্ছি। ভালো করে মেখে একটু রেখে দেব। এবার লাউ পাতাটা এইভাবে বিছিয়ে নিয়ে এর মধ্যে তিনটে চারটে যেমন খুশি চিংড়ি মাছ আর একটু নারকেল সর্ষের পেস্ট ওপর থেকে দিয়ে অল্প একটু একদম একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে বন্ধ করে দিতে হবে। দিয়ে সুতো দিয়ে বেঁধে দিতে হবে। এটুকু বাধ্যে যা সময় লাগবে, রান্নাটা কিন্তু খুব ইজি এবং খুব টেস্টি।
এইভাবে সবগুলো আমি র‍্যাপ করে নেব। লাউ পাতায় মোড়া চিংড়ি ভাপা করার জন্য আমি গরম জল বসিয়েছি ডিস্কের মধ্যে। জলটা গরম হয়েছে, এবার জলটা ফুটবে, এই ভাপে এই রান্নাটা হবে। এবার র‍্যাপ করে রাখা চিংড়িগুলো এইভাবে সাজিয়ে দেব। জলটা ফোটার আওয়াজ পাচ্ছি, ফুটছে। এইভাবে মিনিট 10 থেকে 12 বসিয়ে রাখতে হবে, আর আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে। 5 মিনিট পরে লাউ পাতাগুলোকে একটু উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিয়ে আবার একটু চাপা দিয়ে রাখবো। পুরো 10 মিনিট হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে দেব। এটা পরিবেশন করার সময় সুতোগুলোকে কেটে দেবে, একদম লাউ পাতা সমেত খেতে পারবে। এটা লাউ পাতা চিংড়ি ভাপা বা পাতুড়ি যাই বলুন, অতএব লাউ পাতাটা খাওয়া যাবে। রান্নাটা হয়ে গেছে।